আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু ইন আনাবাদ আমাদের একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে মানুষ মারা যাওয়ার পর লাশকে বেশিক্ষণ রেখে দেওয়া আপনজনদেরকে দেখার জন্য অনেকে হয়তো অনেক দূরে থাকে তারা আস্তে আস্তে অনেক লেট হয় এবং তাদেরকে দেখা পর্যন্ত লাশকে রেখে দেওয়া এই বিধানটা আসলে কী আসলে এ সম্পর্কে রবি করিম সাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা হচ্ছে এরকম যে হাদিসটি বুখারিও মুসলিম এসেছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন তোমরা জানাজাকে খুব দ্রুত গতিতে নিয়ে ইলাইহি যদি সেটা ওই ওই মৃত লাশ সেটা যদি ভালো হয় ভালো মানুষ হয় তাহলে তাকে কল্যাণের মধ্যেই তোমরা রেখে আসো মানে তো কদ্দেমেও হয় ইলাইহি তাকে তোমরা সামনের দিকে নিয়ে যাও মানে কল্যাণের দিকে নিয়ে যাও এরপরে তাকে ওয়াই রোজায় আলিক যদি সে ভালো মানুষ না হয় তাহলে ফাঁসার সে যদি অন্যায়কারী হয় তাহলে যে ক তোমাদের ঘাট থেকে তাদেরকে নামিয়ে দাও মানে তাড়াতাড়ি দাফনের কথা বলা হচ্ছে তো হাদিসের ব্যাখ্যায় যেটা বলা হয় সেটা হলো যে যেন জানাজা নামাজের কার্যক্রমগুলো সবই আমরা তাড়াতাড়ি করে ফেলি তাকে গোসল দেওয়া থেকে নিয়ে কাফন তাফুন সবই তাড়াতাড়ি করে যেন আমরা যদি সে ভালো মানুষ হয় তাহলে তাকে যেন আমরা কবরে রেখে আসি তাড়াতাড়ি কেন জাতি করে আল্লাহ তালা তার জন্য যে নিয়ামত রেখে দিয়েছেন কবরে সেটা যেন খুব দ্রুতই পেয়ে যায় বিলম্ব না হয় কারণ এখনও তার পুরস্কারের সময় আর যদি অন্যায়কারী হয় পাপি হয় তাহলে পাপে মানুষ সমাজে না থাকাই ভালো আমাদের ঘরের উপর কেন থাকবে ঘরে কেন থাকবে সে দ্রুত গতিতে তার যে শাস্তি হবে সেখানে পৌঁছে যাক তো এটাই হাদিসের ব্যাখ্যা ওলামা করেছেন এই হাদিস থেকে বোঝা যায় যে জানাজা নামাজের কার্যক্রম যত দ্রুত করা যায় এর উপরই নবীজি সাল্লা আল্লাহ নির্দেশ প্রদান করেছেন অপরদিকে দারু কুতনিতে একটি হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লা বলেছেন ওয়া ও আরও বিহি ইলাল কবর যে যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে তোমরা আটকে রাখিও না আটক করে রাখিও না বরং তাকে দ্রুত গতিতে কবরে নিয়ে যাও তো এ দুটো হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যেন লাশকে আমরা ঘরে না রাখি আপন দেখানোর জন্যে হতে পারে এক ঘন্টা দুই ঘন্টা কিন্তু সেখানে একদিন দুই দিন তিন দিন এই যে এত দূর পর্যন্ত বিলম্ব করা এটা আদৌ ঠিক নয় বরং এক্ষেত্রে আপনজনেরা যেটা করতে পারে সেটা হলো যে যদি কেউ উপস্থিত জানাজাতে নাও হতে পারে সেও জানাজা পড়তে পারবে সেটা হলো যে সে কবরের নিকটে যাবে এরপরে সেখানে গিয়ে সে জানাজা নামাজ পড়ে নিবে কোনো অসুবিধা নেই যেমনটি রাসুলুল্লাহ আসলাম করেছেন হাদিসটি সই মুসলিম এসেছে একজন নারী মারা গেল নবীজি তাকে মসজিদে থাকার ব্যবস্থা করেছিলেন এরপর তিনি মারা যাওয়ার পর নবী করিম সাল্লাহসলামকে তারা জানাইনি রাত্রিবেলা যে তিনি মারা গেছেন সাহাবেকরামজন দাফন করেছেন নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন যে সে কোথায় বলছে মারা গেছে আমরা দাফন করেছি নবীন কবরিহা আমাকে তার কবরটা দেখাই দাও তখন কবর দেখানো হলো সেখানে গিয়ে তিনি জানাজা নামাজ পড়লেন এই হাদিসদার আলাম এ কেরাম বলেন আপনজন যদি জানাজা নামাজ নাও পায় কোনো অসুবিধা নেই দাফন করার পর সে কবরে গিয়ে সেখানে জানাজা নামাজ আদায় করতে পারে সুতরাং হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো এই আমরা অবশ্যই লাশকে ঘরে রাখবো না আপন দেখানোর জন্য দীর্ঘ সময় অল্প সময়ের জন্য রাখা যেতে পারে কিন্তু একদিন অথবা দুই দিন বা তিন দিন এটা খুবই অন্যায় কাজ ওলামায় কেরাম বলছেন যেটা হলো গালাতন সেদীপ এটা অনেক বড় একটি ভুল এটি একটি অন্যায় হয়ে যাবে লাশের উপর এজন্য আমরা যেন দ্রুত গতিতে তাদের স্থান যেটা সেখানে যেন পৌঁছে দেই। এটাই হচ্ছে ইসলামের বিধান আশা করি তোটা বুঝেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে শক্তির উপর অবিচল থাকার তৌফিক দান কর্মিকসলতাম والسلام নবীনা نبينا ও وعلى ও وصحبه হজমায়ন